যার কারণে একে জোর করতে হবে না, এ নিজে নিজেই দেখুন খুব সহজে কিন্তু হচ্ছে পুরো নিডলটা মুখের ভিতরে নিয়ে নিল। কিন্তু প্রথমে দুই একদিন কিন্তু পাখি নর্মালি খাইতে চাইবে না, তো যার কারণে এদেরকে কীভাবে খাওয়াতে হয় সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সুতরাং হজমের যাতে প্রবলেম না হয় সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো যারা নতুন পাখি টেম করতেছেন তারা বাচ্চা পাখিকে কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন, এবং অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসের থেকে আলাদা করার পরে বা কোথাও থেকে পাখি নিয়ে আসার পরে সাথে সাথে বাচ্চা পাখিটা খেতে চায় না নিজে থেকে। তো চেষ্টা করব আজকের ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ার করার, কীভাবে হ্যান্ড ফিডিং মিক্স করবেন এবং আসলে কতটুকু গরম পানিতে মিক্স করবেন এবং কোন অবস্থায় পাখিদেরকে খাওয়ালে আপনার পাখিটা ভালো থাকবে, এবং পাখিটা টেম করার যে জন্য যে খাবারের যে প্রসেসগুলো সেগুলো নিয়ে আজকে চেষ্টা করব যতটুকু সম্ভব ক্লিয়ার করার। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং নতুন কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে গরম পানি লাগবে, সেটা আমাদের রেডি আছে, দুইটা বাটি চামচ, এবং হ্যান্ড ফিডিংয়ের জন্য যে হচ্ছে আপনারা যে সিরিঞ্জগুলো ইউজ করে অনেকেই হচ্ছে বিভিন্ন, এটা পাখির জন্য স্পেশালি কিন্তু পাওয়া যায়, আমরা হচ্ছে নিজেরা এটা তৈরি করেছি, মোটামুটি কাজ চলে এবং আশা করি এতে কোনো সমস্যা হয় না পাখির। আর এই নিডলটা সেটিংয়ের যে বিষয় আছে এটা নিয়ে এক্সট্রা করে আরেকদিন একটা ভিডিও করব। অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন, তাহলে অবশ্যই বিষয়টা আপনারা জানতে পারবেন। তো একটা ভিডিওতে টোটাল বিষয়টা তুলে ধরা সম্ভব না, তো আজকে পাখিদেরকে হ্যান্ড ফিডিং কীভাবে করাবেন এবং হ্যান্ড ফিডিং মিক্স কীভাবে করাবেন সেটাই শুধু আলোচনা করব। সেই সাথে এগুলো হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা, এবং আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো হ্যান্ড ফিডিং ইউজ করতে পারেন, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো চলুন দেখি হ্যান্ড ফিডিংগুলো কীভাবে মিক্স করতে হয়। প্রথমত গরম পানি, ভিউয়ার্স আমি এই যে এই একটা বাটিতে গরম পানি আগে প্রথমে নিয়ে নিচ্ছি, ইচ্ছা মতো নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে হিসাব করে নিব যে আমাদের কতটুকু পানি লাগবে। এখান থেকে টোটালি আমরা পাখি অনুযায়ী কম বেশি হতে পারে, আমার পাখি কী পরিমাণ খাবে সেটার উপরে ডিপেন্ড করে, মোটামুটি আমাদের 30 ml হচ্ছে আপাতত পানি লাগবে, যেটা হচ্ছে আমরা আপাতত মিক্স করব এবং নিব এখান থেকে। 30 ml এর একটু বেশি নিয়ে নিলাম। তো এই পুরোপুরি ফুটন্ত গরম পানির ভেতরে কিন্তু আমরা হ্যান্ড ফিডিংটা মিক্স করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখন হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমরা এখন এই পুরো গরম পানিতে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা অল্প করে দিব, দেন এটা দিয়ে সুন্দর করে মিক্স করব। একটা বিষয় খেয়াল রাখবেন, অতিরিক্ত ঘন হওয়া চলবে না। হ্যান্ড ফিডিং ফর্মুলাটা যদি পাতলা হয় তাহলে দেখা যায় খুব দ্রুত পাখি হজম করতে পারে, সেক্ষেত্রে হয়তো বারবার খাওয়ানোর প্রয়োজন পড়ে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অতিরিক্ত ঘন করা চলবে না, পাখির যদি হজমে সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভোগান্তিতে পড়তে পারেন এবং আপনার শখের পাখিটার অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। সুতরাং হজমের যাতে প্রবলেম না হয় সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমরা দেখতে পাচ্ছেন এর চাইতে আর একটু পাতলা করা দরকার, যার কারণে আমরা আবার এখান থেকে একটু পানি নিয়ে নেব। তো ভিউয়ার্স এখানে আমরা দেখুন সুন্দর মিক্স হয়েছে এবং মোটামুটি এখন এইটা পাখিকে খাওয়ানোর জন্য যে অনুপাতে মিক্স করা দরকার সেই অনুপাতেই মিক্স করা হয়েছে। পাখিগুলো দেখুন ভিউয়ার্স, মানে খাবার দেখার পর থেকে আসলে এরা অস্থির হয়ে আছে এবং খাঁচার ভেতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। এরা জানে এদেরকে এখন খাওয়ানো হবে, যার কারণে তো অবশ্যই আরেকটু ধৈর্য ধরতে হবে ওদের। আমি টোটালি হ্যান্ড ফিডিংটা আগে সুন্দর করে মিক্স করতেছি, এবং অবশ্যই আপনি নিজে হাত দিয়ে দেখবেন যে এটা সহনীয় মাত্রায় আছে কি না, যেহেতু হচ্ছে অতিরিক্ত গরম খাওয়ানো যাবে না, অবশ্যই এটা সহনীয় মাত্রায় থাকতে হবে। তো একটু ঠান্ডা করার ট্রাই করতেছি। এখন তাপমাত্রার ব্যাপারটা যদি বলতে হয়, অনেকে থার্মোমিটার ইউজ করে,
বাট আপনি যদি চান একটা আন্দাজ করে নিতে পারেন। সো তাপমাত্রা চেক করার ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেকে থার্মোমিটার ইউজ করে, সেই ক্ষেত্রে আসলে এক্সট্রা করে মিটার থাকতে হয়। তো আমাদের মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে, সেই আন্দাজে আমরা হচ্ছে পাখিকে খাওয়াই। একটা কথা মাথায় রাখবেন, একদম পুরোপুরি ঠান্ডা না হইলে চলবে, হালকা একটু যদি গরম থাকে তাহলেই পাখিদের খাওয়ানোর উপযোগী। তো হ্যাঁ, এখন মোটামুটি আমি এটা ফিল করতেছি যে এটা এখন পাখিদেরকে খাওয়ানো যাবে। তো ভিউয়ার্স চলুন চেষ্টা করি একটু পাখিদেরকে খাওয়ানোর। এখানে আমরা মোট হচ্ছে 20 ml এর মতো হ্যান্ড ফিডিং ফর্মুলা তুলে নিলাম। এখান থেকে 20 ml আমরা খাওয়াবো না, এখান থেকে মোটামুটি 10 থেকে 12 ml পর্যন্ত আমরা হচ্ছে টিয়াকে খাইয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা ছোটোবেলা থেকে একদম হ্যান্ড ফিডিং করেই বড় করা, যার কারণে একে জোর করতে হবে না, এ নিজে নিজেই দেখুন খুব সহজে কিন্তু হচ্ছে পুরো নিডলটা মুখের ভিতরে নিয়ে নিল, আর খুব ইজিলি এদেরকে খাওয়ানো যায় যদি একদম ছোট থেকে আপনারা যদি হ্যান্ড ফিডিংয়ের জন্য হচ্ছে পাখিকে অভ্যস্ত করেন। কিন্তু একবার যদি পাখি বড় হয়ে যায় বা একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু এই সহজে আপনারা পাখিকে ফিট করাইতে পারবেন না। তো যাই হোক, এরকে যতটুকু খাওয়ানোর প্রয়োজন ছিল আমি মনে করি খাওয়ানো হয়ে গেছে, আর একটু খাওয়ানো যায় তো সে অনুযায়ী চেষ্টা করা হচ্ছে। আর ভিউয়ার্স আর একটা বিষয় সেটা হচ্ছে যে পাশে যে আর বাদবাকি যে পাখিগুলো দেখতে পাচ্ছেন লাভবার্ড, এগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। এদেরকে সে বিশেষভাবে টেমের জন্য ট্রেন করা নাই, এদেরকে জাস্ট আমরা হচ্ছে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করেছি, যার কারণে ভয় কম পাই এতটুকুই। সেই সাথে পাশের খাঁচার যেগুলো আছে সেগুলোও কিন্তু সেভাবে ট্রেন করা নাই বা এদের কোনো নাম রেখে বা কোনো সিগন্যালের সাথে অভ্যস্ত করা নাই, যার কারণে এই বাচ্চাগুলো মনে করি টেমের জন্য বা টেম করার জন্য খুব একটা ভালো হবে না, তবে একটু ছোট বাচ্চা হলে ভালো টেম হবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু মানে নিজে থেকেই খাবার খাওয়ার জন্য বারবার আগে আসতেছে, এবং এদের মুখের সামনে এই নিডলটা ধরলেই মানে নিজে থেকেই মুখের ভিতরে নিবে, বা একটু হেল্প করতে হয়, মাঝে মাঝে সাপোর্ট দিতে হয়, এবং সেটা কিভাবে দিবেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। কিন্তু এখানে যে ছোটো টেম বা টেম সাইজের যে বেবিগুলো আছে এই বয়সের বেবিটাই কিন্তু একদম পারফেক্ট হয়, ছোটো বাচ্চাগুলো মানে খাইতে চায় সহজেই, তারপরেও কিন্তু প্রথমে দুই একদিন কিন্তু পাখি নর্মালি খাইতে চাইবে না। তো যার কারণে এদেরকে কীভাবে খাওয়াতে হয় সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে এই বাচ্চাগুলো যে ইজিলি কতটা ইজিলি খায় সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু ইজিলি নিডেলগুলো মুখের ভিতরে নেবে, তারপরে ঠোঁটটা মাঝে মাঝে একটু ধরে থাকতে হয়, তবে জোর করে এদের হচ্ছে গলার ভিতরে এই নিডেলগুলো ঢোকানোর কোনো প্রয়োজনই নাই। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এদেরকে খাওয়াইতে পারি, এবং মোটামুটি 8 ml এর মতো আমরা হচ্ছে এই সাইজের বাচ্চাগুলোকে খাইয়ে থাকি দেখতে পাচ্ছেন। এবং এখনও কিন্তু যদি আমরা খাওয়ানোর ট্রাই করি বা খাওয়াই পাখি কিন্তু খাবে, তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমি বারবার এই কথাটা বলি, পাখিকে কিন্তু কখনোই হ্যান্ড ফিডিংয়ের যে বেবিগুলো সেগুলোকে কিন্তু অতিরিক্ত খাওয়ানো যাবে না, অবশ্যই এদের হচ্ছে ক্রপে ক্ষুধা বজায় রেখে আপনারা খাওয়াবেন যাতে পরবর্তী টাইমে এদের খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে অলরেডি এদেরকে সকালে একবার খাওয়ানো হয়েছে, কিন্তু দুপুরে এরা কিন্তু প্রচুর মানে খাওয়ার জন্য অনেক আগ্রহী, এবং টোটালি ক্রপ ফাঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার নতুন করে হ্যান্ড ফিডিং করাচ্ছি। আর ভিউয়ার্স আসলে লাভবার্ড হচ্ছে টেম সাইজ হিসাবে বা টেম করার জন্য যদি আপনারা নতুন টেমিংয়ের জন্য কোনো পাখি হচ্ছে পোষার চিন্তা করে থাকেন তাহলে ককাটেল বা লাভবার্ড এই দুইটা পাখি আপনার জন্য বেস্ট হতে পারে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে নতুন যে কোনো পাখি পালক এই টেম পাখির ওপরে এই সুন্দর বিহেভিয়ারের কারণে কিন্তু আকৃষ্ট হয়ে থাকে। তো ভিউয়ার্স আমি প্রথমেই বলেছিলাম যে আসলে প্যারেন্টসের কাছ থেকে বাচ্চা পাখিগুলোকে সরানোর পরেই কিন্তু পাখির বাচ্চাগুলো খেতে চায় না, কারণ তারা এই পদ্ধতিতে খাবারের সাথে বা খাবার গ্রহণের ব্যাপারে অভ্যস্ত না, যার কারণে আজকে আমরা যে এই বেবিটা হচ্ছে মানে একটু আগেই আমরা আলাদা করেছি প্যারেন্টসের কাছ থেকে, এবং দেখতে পাচ্ছেন যে নিডলটা সে একদমই
মুখের ভিতরে নিতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আলতোভাবে চাপ দিয়ে হচ্ছে একটু তাদের মুখটা খোলার চেষ্টা করতে হয় এবং আস্তে আস্তে হচ্ছে তার গলার ভিতরে এই নিডেলটা দিতে হয়। এভাবে আমাদের দুই দিন হচ্ছে একটু কষ্ট করে খাওয়াইতে হবে এবং এই দুই দিন আমরা হচ্ছে এদেরকে 6 ml অর্থাৎ 6 ml হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়াবো। যদিও এর ক্রপে আগে থেকেই খাবার ছিল, যার কারণে হচ্ছে আমরা বেশি খাওয়ালাম না, আপনাদের শুধু দেখানোর স্বার্থে এতটুকু হচ্ছে আমরা হ্যান্ড ফিডিং এদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জোর করে হোক বা যেভাবেই হোক আপনার প্রথম প্রথম যখন হ্যান্ড ফিড করাবেন তখন অবশ্যই সিরিঞ্জটা বারবার ভিজিয়ে নেবেন। তো ভিউয়ার্স, হ্যান্ড ফিডিং করানোর পাশাপাশি এই বাচ্চাগুলোকে কিন্তু এখন বর্তমানে খাবার দেওয়া হয়েছে, দেখুন সিডনিস দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলো কিন্তু উঠতে পারে, যার কারণে যদি আপনারা ট্রেন না করান, পাখি কিন্তু ট্রেন করতে হলে ছোটোবেলা থেকে বিভিন্নভাবে ট্রেন করতে হয়, এই বাচ্চাগুলোকে সেভাবে ট্রেনিং করানো নাই। এখনও চাইলে করানো যাবে, সেটা কোনো বিষয় না, কিন্তু যদি ট্রেন করানো না থাকে তাহলে কিন্তু অবশ্যই যথেষ্ট সেফটি সহকারে আপনারা হচ্ছে হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করবেন যে কোনো রুমের ভিতরে বা এভিয়ারির ভিতরে পাখিগুলোকে নিয়ে বসে হ্যান্ড ফিডিং করানোর, যাতে করে পাখিগুলো উড়ে চলে না যায় এবং সেই সাথে এদেরকে হচ্ছে হালকা করে হ্যান্ড ফিডিং করানো হয় এবং সেই সাথে খাবার দিয়ে রাখা হয়েছে, এরা আস্তে আস্তে নিজে নিজে খেতে শিখছে। সো ভিউয়ার্স, আশা রাখি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আর এই ধরনের বাচ্চাগুলো, মাঝারি সাইজের যে বাচ্চাগুলো, এদেরকে দিনে 3 বার খাওয়ালেই চলে। আর যদি পাখি নিজে নিজে একটু একটু খেতে শিখে যায় সেই ক্ষেত্রে দিনে হচ্ছে 2 বার এবং আরও বেশি যদি খাওয়া শিখে যায় সেই ক্ষেত্রে দিনে 1 বার, এবং এভাবে করে আস্তে আস্তে পাখিকে হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়ানো বাদ দিয়ে দিবেন। এবং সেই সাথে আরেকটা ব্যাপার আমি হচ্ছে বলে নিতে চাই, সেটা হচ্ছে পাখির প্রতি অতি ভালোবাসায় অনেকে চেষ্টা করে একটু বেশি খাওয়ানোর এবং বা বারবার খাওয়ানোর। তো চেষ্টা করবেন পাখি যতটুকু আসলে খাবে তার চাইতে কম করেই আসলে খাওয়ানোর ট্রাই করবেন। চেষ্টা করবেন পাখির হচ্ছে খাবারের প্রতি আগ্রহ থাকা অবস্থায় খাওয়ানোটা বাদ দেওয়ার, তাতে করে আপনার পাখি ভালোভাবে খাবারগুলো হজম করতে পারবে এবং পরবর্তীতে খাওয়ানোর চেষ্টা করলে খুব সহজে খাবে। ভালো থাকবেন জিওর, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম।